নমস্কার বন্ধুরা আপনাদের চেনা সম চ্যানেল আমি বিপ্লব এর আগে আপনাদের টেলিগ্রামের সম্বন্ধে দুটো ভিডিও দেখিয়েছিলাম বলেছিলাম টেলিগ্রামের সম্বন্ধে যারা দেখেননি ওই ভিডিওগুলো তারা অবশ্যই এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন তারপর দেখবেন যে ভিডিওটা উঠবে সেই ভিডিওটা ক্লিক করলে আপনারা আগের দুটো ভিডিও দেখতে পেয়ে যাবেন তো আজকে টেলিগ্রামের আরেকটা সেটিংয়ের সম্বন্ধে বলবো তো আজকের যে সেটিংয়ের সম্বন্ধে বলে টেলিগ্রামের সেটা হলো টেলিগ্রামে চলেন টেলিগ্রামে যেই দেখাই তো চলেন শুরু করছি টেলিগ্রামটা ওপেন করলাম আমার চ্যানেলে যারা প্রথম প্রথমে দেখেন ভিডিও নিয়েছে যে লাল পোতাম আছে সেখানে টাচ করেন আর ঘণ্টির মতন আছে সেখানে টাচ করে অল লিখা আছে সেখানে টাচ করে দেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসলে খুব সহজে পেয়ে যাবেন তো ওপেন করার পর এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যেটা সেটা হলো নিউ সিগারেট চ্যাটের সম্বন্ধে দেখেছিলাম আর টেলিগ্রামের কীভাবে নতুন অ্যাকাউন্ট করতে হবে আরও অনেক কিছু বলেছি ওই ভিডিওগুলো দেখলে জানতে পারবেন তো আমি আজকে আর ওগুলোর বিষয়ে আমি বলতে চাই না আজকে আপনাদের দেখাবো যেটা সেটা হলো সেভ মেসেজ ঠিক আছে দেখেন সেভ মেসেজ এটাও কিন্তু টেলিগ্রামের অসাধারণ একটা মানে অপশন আপনারা ইউজ করবেন তো খুব ভালো লাগবে তো প্রথমে বলে দিই কী টাইপের অপশনটা এটা হলো টেলিগ্রামের অপশন হলো যে এই যে ধরেন এই পেজটা খুলে গেল এটা অ্যাকচুয়ালি গুগল ফটো সম্বন্ধে আপনারা শুনেছেন যে ষোলো জিবি আপনি স্টোরিজ রাখতে পারবেন আপনার ফটো টোটো ইমেল আইডিতে যে হয়তো বাই চান্স আপনি ওখানে ষোলো জিবি মতন ফটো ভিডিও দিয়ে ষোলো জিবি সব কিছু রাখতে পারবেন তো বাই চান্স যদি ডিলেট হয়ে যায় আপনার ইমেল আইডি দিয়ে আপনার আবার যদি আপনার মোবাইল খুলেন তো আপনার ফটোগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন গুগল ফটোতে সেম একবারে যা যা থাকবে তো সেম এই অপশনটা আপনার দিয়েছে দেখেন সেভ মেসেজ একটা টেলিগ্রামের একটা দারুণ আপনি এখানে যে কোনো মেসেজটা সেই কোনো আপনার ফাইল ডকুমেন্টস যাই রাখবেন না কেন যাই রাখুন না কেন এখানে সব কিছু এখানে সেভ থেকে যাবে আপনার যদি পরবর্তীতে প্রয়োজন মনে হয় যেই নম্বর আপনি টেলিগ্রাম খুলবে সেই নম্বরে খুললেই ধরেন আপনার মোবাইল হারিয়ে গেল চুরিয়ে গেল ভেঙে গেল ফুটে গেল যেটা খুশি হয়ে যাক তা আপনি ধরেন এখানে ইমেল আইডি পাসওয়ার্ড সব কিছু সেভ করে রেখেছেন বাই চান্স যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি আপনার সেম টেলিগ্রামের যা যেই নম্বর দিয়ে খুলবেন সেই নম্বর দিলে আপনি সব কিছু পেয়ে যাবেন তা আপনাকে করতে হবে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি যদি সেভ রাখতে চাই তার জন্য আমাদের কী করতে হবে থ্রি লাইন না আছে যে সেখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পর এখানে সেভ মেসেজে চলে আসবো সেভ মেসেজে আসার পর এখানে জাস্ট আমাদের পেস্ট করতে হবে তা আমরা এখানে যা যা রাখবো তাই তা পেস্ট করে আবার সেন্ড করে দেবো সেন্ড করে দিলে আমাদের এটা কিন্তু এরকম সেভ হয়ে থেকে যাবে ঠিক আছে সেভ হয়ে থেকে যাবে আমরা ইচ্ছে করলে এখান থেকে কপি করতে পারবো তারপরে আমরা ইচ্ছা করলে এটাকে প্রিন্ট করে রাখতে পারবো যেটা উপরেই থাকবে সবসময় যা হয়তো আদার্স কোনো যাতে যাবে না এরকম করে আপনি যেরকম ইচ্ছে আপনি সেরকম আইডি তারপর আপনার যে কোনো এখানে যদি আপনি যে কোনো ফটো যদি রাখতে চান আপনি যে কোনো ফটো এখানে রাখবেন সব কিছু এখানে এরকম সেভ থেকে যাবে সব যদি আপনি যে কোনো ভয়েস যদি রাখতে চান এখানে তারপরে এখানে এখানে ফাইল এখানে গ্যালারি লোকেশন কন্ট্যাক্ট নম্বর আপনি যাই রাখবেন তাই এখানে সেভ হয়ে থাকে যাবে শুধু আপনি শুধু আপনার প্রয়োজন পড়লে আপনি চলে আসবেন এখানে দেখেন টেলিগ্রামটা আমরা ওপেন করব টেলিগ্রাম ওপেন করার পর দেখবেন আমাদের এখানে সেভ যে মেসেজটা দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করলেই সব কিছু এখান থেকে আমরা খুলতে পারব তো এখানে এসে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে টাচ করার পর এখানে দেখেন সেভ গ্যালারি আমরা যদি এখানে সেভ গ্যালারিতে টাচ করি তাহলে আমাদের সেভ গ্যালারিতে চলে যাবে তারপরে এখানে এই ফটোটার নিচে কোনো একটা সিগারেট কোনো নাম্বার লিখে রাখতে জানতে হবে এখানে এডিট যাবেন এডিটে যাওয়ার পর প্লেনের মতন আছে তারপরে এখানে যে আপনি আপনার যেটা মনে হবে সেটা যদি আপনি লিখে সেভ করে দিলে এখানে কোড নম্বর শুদ্ধ সেট হয়ে যাবে তো আপনি এখানে বিভিন্ন ধরনের থ্রি লাইন আছে থ্রি লাইনে টাচ করার পর নিচে চলে আসবেন তো অ্যাড টু হোম লিক আছে এখানে ক্লিক করে এখানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিলে দেখবেন এখানে আমাদের একটা টেলিগ্রামের এক্সট্রা পেজ খুলে যাবে দেখলেন এখানে আমাদের টেলিগ্রামের পেজ খুলে যাবে তো আমরা যদি এখানে ক্লিক করি তো ডাইরেক্ট আমরা এই পেজে চলে আসতে পারবো আমাকে ভালো কাজ লেগেছে যে এটা আপনি আপনার যে কোনো পাসওয়ার্ড থেকে শুরু করে আপনি ইমেল আইডি পাসওয়ার্ড মানে যেগুলো জিনিস আপনার প্রয়োজন ডকুমেন্টস ঠিক আছে যদি মনে করেন আপনি এখান থেকে সব কিছু আপনি এখানে সেভ করে রাখবেন রাখতে পারবেন আর আপনার মোবাইল যদি নাও থাকে আপনার হাতে আপনি যে কোনো মোবাইলে যাবেন যে কোনো মোবাইল নেবেন কি বা যে কোনো আপনার কম্পিউটারেরও পাওয়া যায় টেলিগ্রাম তো কম্পিউটারেও আপনি যদি যান যে আপনি শুধু আপনার টেলিগ্রাম নামিয়ে নিয়ে শুধু টেলিগ্রামে আপনি যেই নম্বর দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছেন সেই নম্বরটা আপনি দিয়ে দিয়ে যদি টেলিগ্রাম খুলে যান তো সেম পেজ এই এই পেজটা আপনি আপনার ওই টেলিগ্রামে পেয়ে যাবেন তো খুব সুন্দর আপনার প্রত্যেকটা ডকুমেন্টস আপনি পেয়ে যাবেন সেফটি থাকবে তো তো ভিডিওতে তো অনেক কিছুই দেখালাম তো লাস্ট আপনাদের একটা সেটিং দেখাবো সেটা হলো যে আপনারা তো গোপন কিছু মানে রাখবেন এখানে সেভ মেসেজে যেটাকে যেখানে যে আপনার অনেক সিক্রেট জিনিস রাখবেন তো এটাকে সিকিওর কীভাবে করবেন আরও কেন যে আপনার টেলিগ্রামে তো যে সেই ওপেন হয়ে যেতে পারবে ঠিক আছে তো আপনার পার্সোনাল জিনিসও আপনারা এখান থেকে দেখে নিতে পারবে তো তার জন্য সিকিউর যদি করতে চান তার জন্য দেখেন থ্রি আছে সেখানে টাচ করবেন টাচ করার পর নিচে চলে আসবেন ঠিক আছে নিচে আসার সেটিং করবেন আবার নিচে চলে আসবেন দেখেন প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি যেটা লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তারপর নিচে চলে আসেন নিচে চলে আসেন দেখেন পাসকোড লক লেখা আছে সেখানে ক্লিক করে উপরে দেখেন পাসওয়ার্ড লক যেটা লেখা আছে সেখানে আপনি অন করে দেন অন করে দেওয়ার পর এখানে আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন যে কোনো চারটা তো দুইবার দিতে হবে দুইবার দেওয়ার পর আপনার এখান থেকে আবার আপনারা এখানে নিচে সেটিং ইচ্ছা মতন লকের করে নেবেন নাহলে আবার ব্যাক চলে আসেন ঠিক আছে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর দেখেন আমাদের আমরা যদি আবার ওপেন করি এখান থেকে দেখেন অটোমেটিক আমাদের পাসওয়ার্ড কিন্তু হলো না কাজ তো আমাদের এখানে পাসওয়ার্ড কাজ করতে গেলে কী করতে হবে তো আমাদের কী করতে হবে উপরে দেখেন যে লকের যে অপশনটা দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে সরি এখানে ক্লিক করতে হবে লক হয়ে গেল দেখেন লক হয়ে যাওয়ার পর এবার ব্যাক হয়ে যান ব্যাক হয়ে যাওয়ার পর এবার আমরা যদি ক্লিক করি তো দেখেন আমাদের ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে সেই ফিঙ্গারপ্রিন্টে যদি টাচ করেন তো ফিঙ্গারপ্রিন্টে ওপেন হয়ে যাবে নাহলে এখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে তো আবার আমি তো এবার আপনাদের টেলিগ্রাম ওপেন করে দেখাচ্ছে টেলিগ্রামে ক্লিক করবো ক্লিক করার পর আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমাদের দেখেন খুলে গেল আনলক হয়ে গেল তো এবার যতবারই আপনাদের এখানে আপনারা ঢুকবেন ততবারই কিন্তু আপনাকে এখানে ক্লিক করে লক করে কিন্তু ব্যাক হতে হবে তাহলে কিন্তু লক হবে আপনার টেলিগ্রাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন খুব কাজের জিনিস সেটা আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে